যমুনা নদীতে পানি বাড়ার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন বিস্তারিত জানাতে সিরাজগঞ্জের পাঁচিল এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার রিঙ্কু কুণ্টু রিঙ্কু গত কয়েকদিন ধরে বেড়ে চলেছে যমুনা নদীর পানি এবং যমুনা নদীর পানি বৃদ্ধির সাথে সাথে সিরাজগঞ্জের সাজাদপুর এবং এনাজপুরের বেশ কয়েকটি এলাকায় ভাঙন দেখা দিয়েছে আমরা এখন আছি সিরাজগঞ্জের সাজাদপুর উপজেলার পাঁচিল এলাকায় এবং আমরা সকাল থেকে যে দেখছি যে এই এলাকার গত কয়েকদিন ধরে কিন্তু তীব্র ভাঙনের ফলে কিন্তু বেশ কয়েকটি বসত ঘর পাকা বাড়ি আধা পাকা বাড়ি সহ বিস্তীর্ণ এলাকা কিন্তু আসলে নদী গর্বে বিলীন হয়ে গেছে এবং বিধ্বস্ত একটি এলাকাতে পরিণত হয়েছে এই পাঁচিল এলাকাটি এবং এছাড়া পাঁচিলের আশপাশে ব্রাহ্মণগ্রাম আরকান্দি বাইখোলা বেশ কয়েকটি এলাকায় কিন্তু এই ভাঙনের তীব্রতা বেড়েছে আমরা যদি দেখা যে এই যে আপনারা বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটিতে একটি মুরগির খামার ছিল গরুর খামার ছিল একটি পাকা ভবনও ছিল সেই পুরোটাই কিন্তু আসলে নদীগর্ভে বিলীন হয়েছে এবং একটি আধা পাকা বাড়ি কিন্তু রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি এবং এটি নদীগর্ভে বিলীনের অপেক্ষায় হয়তো এই যে এই বাড়িটির মতো অনেক বাড়ি কিন্তু আসলে বসতিরা যারা ছিল তারা কিন্তু এই এলাকা ছেড়ে অন্যত্র তো খোলা আকাশে নিচে আসলে আশ্রয় নিয়েছে এবং সকলের অবস্থা আসলে একই তারা কেউ কেউ আসলে রাতে ঘরবাড়িও সরাতে পারেনি এমন একটা অবস্থা তৈরি হয়েছিল ভাঙুনের এতটাই তীব্রতা ছিল তারা কিন্তু আসলে পাশের কোনো উচ্চ স্থান বা বাঁধের উপর কিন্তু খোলা আকাশের নিচে আশ্রয় নিয়ে আছেন আমরা সেটি দেখছি এবং যাদের ঘরবাড়ি আসলে এখন আছে তারা কিন্তু আসলে সরিয়ে নিচ্ছেন ঘরবাড়িগুলো সরিয়ে তারা অন্যত্র আসলে চলে যাচ্ছেন তো এই একই অবস্থা সিরাজগঞ্জের নদী তীরবর্তী সাজাতপুরের এনাদপুর এবং যে কতটি গ্রামের কথা বলছিলাম পাচিল হাট পাচিল আর কান্দি বায়খলা সব কোটি এলাকার কিন্তু আসলে একই চিত্র এবং এই যে এলাকার মানুষজন অসহায় নদী ভাঙন কবলিত মানুষেরা তারা কিন্তু আসলে বারবারই অভিযোগ করে বলছিলেন যে পানুনন বট সঠিক সময়ে কাজ না করার কারণে কিন্তু এই যে তারা ভাঙনের কবলে পড়েছে তারা কিন্তু আসলে বারবারই আমাদের কাছে অভিযোগ করেছিলেন যে একটি স্থায়ীবaders প্রকল্প কিন্তু আসলে চলমান থাকলেও সেই কাজটি কিন্তু আসলে সঠিক সময় শেষ করা হয়নি বা কাজ করা হয়নি যে কারণে এই ভাঙনের সৃষ্টি হয়েছে বলে তারা আমাদেরকে অভিযোগ করেছেন তো এক কথা বলা যে বাড়ছে এবং এই যে কটি এলাকা রয়েছে এইখানে অসহায় মানুষ কিন্তু খোলা কাছে অসহায় জীবন যাপন করছে তো এই ছিল যমুনা নদী ভাঙনের আমার কাছে সবশেষ খবর যমুনা নদী ভাঙনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রিংকুণ্ড